চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সহিংসতায় অবৈধ নাকি বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে অনেকটা অন্ধকারে পুলিশ। সম্প্রতি ভোটের মাঠে অস্ত্র ব্যবহারের পর তা নিয়ে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আতঙ্কিত নগরবাসীও। পুলিশ বলছে বৈধ কোনো অস্ত্র যেন সহিংসতায় ব্যবহার না হয় সেজন্য সজাগ আছেন তারা। সিএমপির ১৬ থানায় বৈধ অস্ত্রধারীর সংখ্যা ২৪৭৭ জন। নগরী ও জেলাতে বৈধ অস্ত্রের সংখ্যা ৪,275টি। তবে অবৈধ অস্ত্রের সংখ্যাগত তার কোনো পরিসংখ্যান নেই। এসব বৈধ অস্ত্রধারীর উপর নজরদারি না থাকায় গোপনে বা প্রকাশ্যে বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার। যুবলীগের যে এক নেত্রী, তার কাছেও দেখা যাচ্ছে সে অস্ত্র আসছে, তো সেগুলোকে নিবারণ করতে হবে। এইটা দেশ এবং জাতি এবং সরকারের ভাবমূর্তি সমস্ত কিছুর জন্য এই সমস্ত জিনিসগুলো এখনই এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় পাহাড়তলিতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইসমাইলের অনুসারীদের হামলায় নিহত হন বিদ্রোহী প্রার্থীর অনুসারী তানভীর। সম্প্রতি পাঠানতলিতে বিদ্রোহী প্রার্থী কাদেরের অনুসারীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ কর্মী বাবুল। এসব ঘটনায় ব্যবহৃত অস্ত্র বৈধ না অবৈধ তা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। তবে সিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা কাউকেই নির্বাচনী সহিংসতা বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে দেব না। অস্ত্রের এই লাইসেন্সটাকে আমরা বলে থাকি যে এটি একটি প্রিভিলেজ সরকার দিয়ে থাকে। যদি কখনো প্রমাণিত হয় বৈধ অস্ত্রটি অবৈধ কাজে ব্যবহার করেছে, তখন তিনি আইনিভাবে যেটা সাজা হওয়ার কথা, যে প্রক্রিয়া মোকাবেলার কথা, সেটা তিনি করবেন। ২০১৪ সালে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে অভিযান শুরুর পর প্রায় ২৫০ বৈধ অস্ত্রধারীর কোনো হদিশ পায়নি পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।